ভিডিওটি ওপেন করার জন্য ধন্যবাদ। আমি মহিন আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো লাভ ক্ষতি অধ্যায়ের আরআরই ক্রয় বিক্রয় বা ক্রস বাই অ্যান্ড সেল নিয়ে। অর্থাৎ যদি কোনো অঙ্কের প্রথম অংশে ক্রয় মূল্য ও তার সংখ্যা অঙ্কের পরের অংশে যেয়ে বিক্রয় মূল্য ও সংখ্যার উল্টো হয়ে যায়, তাহলে এই অঙ্কগুলো কীভাবে শর্টকাট ওয়েতে করতে হয় তার নিয়ম নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এই অঙ্কটি ভালোভাবে বোঝার জন্য আমরা একটি চার্ট ব্যবহার করব, যেখানে বলা আছে এই অঙ্কগুলোর বৈশিষ্ট্য হবে এরকম। একই ধরনের জিনিস ক্রয় বিক্রয় করা হবে। দেখুন, এখানে টাকায় 5টি করে কিনে 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ করতে হবে। এখানে জিনিসটি উল্লেখ নেই, সেহেতু এখানে একই ধরনের জিনিস ক্রয় বিক্রয় করা হলো। তারপর হচ্ছে অঙ্কের প্রথম অংশে সংখ্যা ও ক্রয় মূল্য দ্বিতীয় অংশ গিয়ে ক্রস বা উল্টো হয়ে যাবে। দেখুন, এখানে প্রথমে 4 টাকায় 5টি করে সে কিনলো, আর পরের অংশ গিয়ে সে এখানে যে সংখ্যাটি আছে সেটি টাকা হয়ে গেল, আর এখানে যে টাকা ছিল সেটি সংখ্যা হয়ে গেল। 4 টাকা এখানে 5টি হয়ে গেল, অর্থাৎ এখানে উল্টো হয়ে গেল। যদি অঙ্কগুলো এরকম থাকে তাহলে আমরা তার জন্য একটি শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করব। শর্টকাট ফর্মুলাটি হচ্ছে, প্রথমে আমরা কস্ট বা ক্রয় এটি লিখব ওই পাশে, তারপর হচ্ছে আমরা সেল বা বিক্রয় লিখব, তারপর এখানে উপরে নাম্বার, তারপর টাকা, নাম্বারের নিচে ক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা, আর টাকার ক্ষেত্রে ক্রয় মূল্য বিক্রয় মূল্য। তারপরে এগুলোকে আমরা ক্রস গুণ করে দিয়ে গুণফলটি লিখব, এখানে ক্রস গুণফল দিয়ে গুণফল লিখব। সূত্রটি একটু ক্রিটিক্যাল মনে হলেও আমরা অঙ্কটি করি, তারপর আপনার কাছে এটি সহজ মনে হবে, এবং যদি কয়েকবার প্র্যাকটিস করেন তাহলে অঙ্কগুলোও খুব সহজ মনে হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা ফর্মুলার ধাপটি লিখে ফেলি। এখন আমরা কষ্টের জায়গায় দেখুন এখানে আছে ক্রয় সংখ্যা, আর এই অঙ্কে ক্রয় সংখ্যা হচ্ছে 5। এখানে দেখুন 5টি সে ক্রয় করলো, তাই এখানে আমরা লিখব 5। তারপর বিক্রয় সংখ্যা সেল বা বিক্রয় সংখ্যা, বিক্রয় সংখ্যা হলো 4টি, তাই আমরা এখানে 4 লিখব। তারপর আছে টাকা, দেখুন প্রথমে সে 4 টাকায় কিনলো, তাই এখানে হবে 4, তারপর সে 5 টাকায় বিক্রি করলো, তা এখানে হবে 5। এখন জাস্ট আমরা সূত্রের মতো এভাবে গুণ করে দিব, 4 4-এ এখানে হচ্ছে 16, আর এদিকে যদি আমরা গুণ করি তাহলে হবে 5 5-এ 25। এখন এই সূত্রের দ্বিতীয় একটি অংশ আছে, সেটি হচ্ছে তাহলে সরকার সূত্রের দ্বিতীয় অংশ হলো লাভ অথবা ক্ষতি সমান গুণফলের পার্থক্য ভাগ প্রথম গুণফল। এখানে গুণফলের পার্থক্য হচ্ছে, এটি হচ্ছে প্রথম গুণফল, এটি আমাদের দ্বিতীয় গুণফল। যদি আমাদের এটি পার্থক্য হয়, মানে পার্থক্য নির্ণয় করি, তাহলে যদি আমরা 25 থেকে 16 বাদ দিই তাহলে পার্থক্যটি হবে 9, আর এখানে প্রথম গুণফল হচ্ছে 16। আর এক্ষেত্রে আরেকটি জিনিস লক্ষণীয়, যদি কস্ট লেস দেন সেল, অর্থাৎ ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চেয়ে কম হয় তাহলে লাভ হবে। এখানে দেখুন আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম, অর্থাৎ আমাদের এই শর্তটিকে সিদ্ধ করে তাহলে আমাদের লাভ হবে। তাহলে আমরা লিখব লাভ সমান গুণফলের পার্থক্য, গুণফলের পার্থক্য পেলাম 9, আর প্রথম গুণফল সেটি হচ্ছে 16। এখানে অবশ্যই পার্সেন্ট হবে, তাই এখানেও পার্সেন্ট। আমরা যদি এই অংশটুকু ক্যালকুলেশন করি তাহলে হবে 56.25%। এই অঙ্কটি শর্টকাটটি একটু জটিল মনে হলেও আপনি যখন প্র্যাকটিস করবেন তাহলে এটি তখন এটি আপনার কাছে খুব সহজ মনে হবে। আর এই টাইপের যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক আপনারা এই দুটি শর্টকাট একত্রিত করে খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে বলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আজকের ভিডিওর পিডিএফ কপি পেতে ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।